নমস্কার ওড়িশা জব ডিটেলস প্রথমে আপনার স্বাগত দেখুন ফ্রেন্ডস অয়েল আন্ড ন্যাচুরা গ্যাস কর্পোরেসন তরফর আপন মান তিনশো তেটি পদবীর ভ্যাকে যে ওড়িশার প্রত্যেক জেলার পুরুষ মহিলা প্রার্থী মানে আবেদন করে পে যদি এটি আমি নিযুক্তি পাচ্ছি তাহলে আপনার দরমা পঁচিশ হাজারর উর্ধ্ব রেব এবং এই ফর্ম আপন মানে দশ অক্টোবর পূর্বর অনলাইন আবেদন করে পে তবে এসে এই ভিডিও মাধ্যমে মো এর সম্পূর্ণ ইলিজিলিটি কন্ডিস বিষয়ে প্রোভাইড করে নেবি তেমক ভিডিওটি শেষ যাঁ দেখবে আপনার অনুরোধ ভিডিওটি ভাল লাগলে নিশ্চিত রূপে ভিডিওটিকে লাইক করবে সাং জমার ভুলেবে না চ্যানেল ওড়শা জব প্রথম থর করে ভিজিট করে ওষা জব ডিটেলস সবসক্রাইব করে নবে ক্লিক করি অল্রে সেট করবে টাইম টাইম আপন মানে গুরুত্বপূর্ণ অপডেট আমি এই চ্যানেল জড়িয়ে পে এসে ভিডিও ডিসক্রিপশন আপনার টেলেগ্রাম হাটসঅপ গ্রুপের লিঙ্ক মিলে যে ক্লিক করি আপনার আমার দুইটি গ্রুপ কু জয় করে পেবে তো ফ্রেডস এই যে নিযুক্তি আপনার রহব অয়েল আন্ড ন্যাচুরা গ্যাস কর্পোরেসন তরফ বা ও এন জি সি ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিয়ে যাব এতে টোটাল নম্বর অফ ভ্যাকে আপনারা দেখিপুরে তিনশো তেটি পদবী রয়েছে এই যে নিযুক্ত আসি আপনার পোস্ট ওয়াইজ ভ্যাকে দেখা এডব্ল ভ্যাকেন্সি, পোস্টে দুইশ উনিশটি পদবী ভ্যাকেমিস্ট্রিপ্রেয়ে পনেরোটি পদবী ভ্যাকে জিওলোজিস উনিশটি পদবী ভ্যাকেন্সি জিওফাইসে ছ পদবী ভ্যাকে ম্যাটেয়া ম্যানেজমেন্ট অফিসর বারটি পদবী ভ্যাকে প্রোগ্রামার অফিসর পাঁচটি পদবী ভ্যাকে এবং ট্রান্সপোর্ট অফিসর সাতটি পদবী ভ্যাকে তবে এইভাবে হয়েকি আপনার টোটাল উপরে তিনশো তেটি পদবী নিযুক্ত আসিযাই তবে যদি আপনার এর নিযুক্তি পাও তাহলে সালারি আপনার পঁচিশ হাজার ঊর্ধ্ব রহব যা অফিসিয়াল মিটি মেনশন করা যাই যেটা কি পিডিএফ রয়েছে এতে এলিজবিলিটি কন্ডিস বাবদে যদি এজুকেশনাল কালিফিকেসন উপরে নজর পকাইবা তাহলে এখানে আপনার এ ডবল ই পোস্ট ডিগ্রি সহ ইঞ্জিনিয়রিংরে কমপ্লিট করবে কিবা পিজি কমপ্লিট করে আবেদন করে পেমিষ্টপ্রাই আপন মান কেমেষ্ট্রি পিজি কমপ্লিট করে আপ্লা করবেিওলোজিষ্ট পোস্ট গ্রাজুয়েসন আবশ্যক রিও ফাইস্ট পোস্ট গ্রাজুয়েসন আবশ্যক র ম্যাটেয়া ম্যানেজমেন্ট অফিসর এখানে ইঞ্জিনিয়রিংরে আপনি ডিগ্রি হাসল করতে আবেদন করেপারে প্রোগ্রামর অফিসর আপনারা ইঞ্জিনিয়গ্রি করবে নচেত পিজি করতে তাহলে আবেদন করে পেট্রাপোর্ট অফিসর গ্রাজুয়েসন আবশ্যক রমটেক কিংবা অটো ইঞ্জিনিয়র আপনি যদি গ্রাজুয়েসন কমপ্লিট করছেন তাহলে নিশ্চিত রূপে ফর্মক আবেদন করে পে তবে যে ক্যাডিডেট মানে আপ্লায়ে করা চাহিদা সে বয়স সীমা একত্রিশ সাত দুাজার কোড়িয়ে সুদ্ধা আপন মানঠাইশ বর্ষ ভিতরে আউস যে অদর পোস্ট রা এডব্ল ই ছাড়ি ছাড়িদেলে তাহলে আপনার তিরিশ বর্ষ ভিতরে বয়স সীমা হয়ে আপন মানে ফর্ম আপ্লা করে পে নালি বয়স সীমা একুশ বর্ষর আরম্ভ হচ্ছে একৈশ বর্ষর উর্ধ্ব হয়ে আপনার ফর্মকে আবেদন করে পে এ ডবলি

এই ফৰ্ম আপোন অন অলাই প্ৰচেছৰে আপ্লাই কৰি পাৰিব আপ্লায় কলা বেলেগ আপোনাক আপ্লিকেচন ফিজ বি কি লাগিব যদি ইউ আৰ ই ডবু এছ কাটোগৰীৰ পিলা হৈ থাকিব তিনিশ টকা আপ্লিকেশ্যন ফিজ এছ চি এছ টি ফিজিকা হেণ্ডিক্ৰাফ্ট মান পাই কোনো আপ্লিকেশ্যন ফিজ নাই ইউ আৰ ইডব্লুচ পিলা মানে যি আপ্লিকেশ্যন ফিজ কু পৈঠ কৰিবলাই মাধ্যমেৰে পৈঠ কৰিব নেট বেংকিং ডেবিট কাৰ্ড ক্রেডিট ক্ড মাধ্যমে আপনার আপনার আপ্লিকেসন ফিজ কু পে এতে সোসিজর আপনার রিটার্ন বেসরে যা অফিসিয় পিডিএফ মেন্সন করা এই ফর্ম আপ্লা করা হলে আপনার জনাই রখিবি এটি যে টাইম পিরিয়ড রয়েছে বাইশ নজার একুশ রু এই ফর্মটি অনলাইন আভেলেবল হয়েসারি আপনার চাইলে এর অফিসিয়েবসাইট ভিজিট দেখি পারিবে এবং বার নার দশ দিহার একুশ পর্যন্ত আপনার এই ফর্ম অনলাইন আবেদন করে পে তে এটি মু আপনার লিঙ্ক দিয়েছি যেটি ক্লিক করি আপনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পেয়ে এবং ফর্মটি করি করবে

টাইম টু টাইম গুরুত্বপূর্ণ অপডেট এই চ্যানেল জায়গায় পেছি ভিডিওর ডিসক্রিপশন আপনার টেলেগ্রাম হাটসঅপ গ্রুপের লিঙ্ক মিলে যে ক্লিক করি আপনারা আমার দুইটি গ্রুপ কয়েন করে পেয়ে সো ফ্রেন্ডস বর্তমান তো সময় হয়ে কিছু নূয়া তথ্য আপনার সহ সেয়ার করি সেপর্যন্ত বিদায় দন্ত বন্দে মাতারাম